ওম সদা সদালীন রামকৃষ্ণ সমাগয়া ই ধর্মস্থাপনরত বীরে শন্তম নম্যহম শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের কর্মযোগ মালা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে আমরা যে মালাটি নিয়ে আলোচনা শুরু করবো সেটির নাম কর্মরহস্য স্বামী বিবেকানন্দ বলছেন শরীরগত অভাব পূরণ করিয়া অপরকে সাহায্য করা মহৎ কর্ম বটে কিন্তু অভাব যত অধিক এবং সাহায্য যত সুদূর প্রসাদ উপকারও তত মহত্তর যদি এক ঘন্টার জন্য কোনো ব্যক্তির অভাব দূর করিতে পারা যায় অবশ্যই তাহার উপকার করা হইল যদি এক বৎসরের জন্য তাহার অভাব দূর করিতে পারা যায় তবে তাহা অধিকতর উপকার আর যদি চিরকালের জন্য অভাব দূর করিতে পারা যায় তবেই তাহা তবে তাহাই মানুষের শ্রেষ্ঠ উপকার একমাত্র অধ্যাত্ম জ্ঞানই আমাদের সমুদয়ে দুঃখ চিরকালের জন্য দূর করে দিতে পারে অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করে মাত্র কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাব বৃত্তি চিরতরে বিনষ্ট হইতে পারে অতএব আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা মানুষ যিনি পরমার্থ জ্ঞান প্রদান করিতে পারেন তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক আমরা দেখিতে পাই মানুষের আধ্যাত্মিক অভাব পূরণ করিবার জন্য যাহারা সাহায্য করিয়াছেন তাঁহারাই সর্বাপেক্ষা শক্তিমান পুরুষ কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনের সকল কর্মপ্রচেষ্টার প্রকৃত ভিত্তি আধ্যাত্মিক দিক দিয়া যিনি সুস্থ সবল ইচ্ছা করিলে তিনি অন্যান্য বিষয়েও দক্ষ হইতে পারেন ভিতরের আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষ শারীরিক অভাবগুলি ঠিক মানুষের শারীরিক অভাবগুলি ঠিক ঠিক পূর্ণ হয় না আধ্যাত্মিক উপকারের পর হইতেই বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য আধ্যাত্মিক উপকারের পরই হইতেছে বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য অন্নদান বস্ত্রদান অপেক্ষা জ্ঞানদান উচ্চতর প্রাণদান অপেক্ষাও উহা মহৎ কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন অজ্ঞান মৃত্যুতুল্য জ্ঞানই জীবন জীবন যদি জীবনে যদি জীবন যদি অন্ধকারে কাটাইতে হয় অজ্ঞান ও দুঃখে দুঃখের মধ্যে দিয়া চলিয়াই যদি জীবন হয় তবে জীবনের কোনো মূল্য নাই ইহার পর শারীরিক অভাব পূরণ করবার পুরাণে সাহায্য করার স্থান অতএব অপরকে সাহায্য করার বিষয়ে বিচার করিবার সময় আমরা যেন এই ভ্রমে পতিত না হই যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য শারীরিক সাহায্যের স্থান শুধু সর্বশেষ নয় সর্বনিম্ন কারণ উহা স্থায়ী তৃপ্তি দিতে পারে না ক্ষুধার্ত হইলে যে কষ্ট পাই খাইলেই তাহা চলিয়া যায় কিন্তু ক্ষুধা আবার ফিরিয়া আসে দুঃখ তখনই নিবৃত্ত হইবে যখন আমার সর্ববিধ অভাব দূর হইবে যখন ক্ষুধা আমাকে কষ্ট দিতে পারবে না কোনরূপ দুঃখ বা যন্ত্রণা আমাকে বিচলিত করিতে পারিবে না অতএব যাহা আমাদিগকে আধ্যাত্মিক বলসম্পন্ন করে তাহাই সর্বশ্রেষ্ঠ উপকার তারপর মানসিক উপকার তারপর শারীরিক উপকার কর্মরহস্য সম্পর্কে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ একটি প্রথম জিনিস যেটির কথা বললেন যে আমরা যা কিছুই সাহায্য করতে যাই না কেন মানুষকে সেটা যদি দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী না হয় তাহলে কিন্তু সমস্যা আপনি একদল মানুষ ক্ষুধার্ত মানুষকে সকালবেলা খাবার দিয়ে দিলেন তারপরে আপনি বিকেলবেলা যখন অন্য আরেক দল মানুষকে খাবার দিতে গেলেন তখন এই মানুষগুলো কিন্তু ক্ষুধার্ত অতএব আপনাকে আবার তার কাছে ফিরে আসতে হবে পরের দিন সকালে কিন্তু সে যদি এই ভাবনা চিন্তা থেকে বুঝতে পারে যে এইভাবে অপরের কা সাহায্য নিয়ে চলা যাবে না তার নিজের ভেতরে যে আত্মশক্তি সেটির যতক্ষণ না পর্যন্ত সে বিকাশ সাধন করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার এই অভাব কোনো দিন পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এই ভাবনাটা ভাবতে পারবে না অধ্যাত্ম শক্তিতে মানুষকে বলিয়ান হওয়ার যে কথা স্বামীজি বলছেন এটা আমার ভেতরে যে অনন্ত শক্তির উৎস আমি যে চাইলেই অনন্ত শক্তিকে আমার আমার ভেতরে নিহিত অনন্ত শক্তিকে কাজে লাগাতে পারি এবং তার থেকে আমার জীবনের সমস্ত অভাব দূরীভূত করতে পারি সেইটির কথা কিন্তু আমরা ভাবি না আমাদের মোহাম্মদ ইউনুস যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে এই কাজ করলেন আপনার জীবনের এই যে মটোটা এইমটা কি ছিল উনি বলেছিলেন একটি লোককে যদি একদিন মাছ একটি ক্ষুধার্ত মানুষকে যদি রোজ মাছ দেওয়া হয় তাহলে তার পেটের ক্ষুধা মিটতে পারে কিন্তু সেই মানুষটিকে যদি মাছ ধরতে শিখিয়ে দেওয়া যায় তাহলে তার পেটের ক্ষুধাও মেটে মনের ক্ষুধাও মেটে পেটের ক্ষুধা তো মেটেই মনের ক্ষুধাটা মেটে মানে সে কারুর কাছে সাহায্য প্রার্থী নয় সে কারুর কাছে হাত পাতে না সে একা একাই তার জীবনের যা কিছু অভাব সেটি পূর্ণ করতে সমর্থ স্বামীজি এই যে মনের ভাবনার যে বিকাশটি যে সে পারে সে জগৎ সংসারে কোনো অংশে কারুর থেকে কম নয় তার ভেতরে অনন্ত শক্তির আধার বিরাজ করছে আমাদের মনের ভেতরের এই যে বোধটি জাগরণ এটিকে বলছেন আধ্যাত্মিক জাগরণ এবং সেটি যখন জাগবে আমাদের ভেতরে পবিত্রতা আসবে এবং সেটা এত পবিত্র ভাব যে এত সুন্দর ভাব জগতের কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না সে যত পবিত্র হবে তত সে তার মনকে সে একমুখী করতে পারবে তার ছড়িয়ে ছিটিয়ে থাকা শক্তিকে সে একীভূত করে কাজে লাগাতে পারবে সেটি হচ্ছে কথা আমাদের মন যখন অপবিত্র থাকে তখন দেখবেন আমরা কত কি ভাবি কোনো অন্যায় কাজ করে ফেলেছি সব সবসময় ভাবি সেটাকে কভার করব কি করে গুরুজনদের কাছে কি বলবো কতটা মিথ্যা কথা বলবো কি কীভাবে বললে আমার মিথ্যেটা ধরা পড়বে না দেখুন আপনার একটা মন সেটা কিন্তু একটু একটু করে ছড়িয়ে যাচ্ছে খানিকটা আছে তার বাবার কাছে খানিকটা আছে তার মার কাছে খানিকটা বন্ধু বান্ধবদের কাছে খানিকটা অন্যদের কাছে খানিকটা নিজের কাছে আমি নিজেকে জাস্টিফাই করব কি করে যে কাজটি করেছি এটা কতটা যুক্তিসঙ্গতা আমাকে নিজেকে তো জাস্টিফাই করতে হবে দেখুন অপবিত্র মন আমাদের এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখে আমাদের মন যত পবিত্র হবে তত দেখবেন আমাদের এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মন একত্রিত হবে এবং সেই একত্রিত মনকে যখন আমরা কাজে লাগাতে পারব তার অসীম শক্তি যেটা একখণ্ড খণ্ড মন নিয়ে আমরা কাজ করছিলাম সেখানে আমি বারো খণ্ড মনকে নিয়ে একসাথে কাজ করব। অতএব সে মন কতখানি শক্তিশালী এ বিষয়ে আপনারা সহজেই অনুমান করতে পারবেন এটা হচ্ছে কথা তাই বলছেন যে এই কতগুলো জিনিস আমাদের করতে হবে বলছেন আমাদিগকে আধ্যাত্মিক বল বলসম্পন্ন করে তাহাই যাহা আমাদিগকে আধ্যাত্মিক বল সম্পন্ন করে তাহাই সর্বশ্রেষ্ঠ উপকার তারপরে মানসিক উপকার তারপর শারীরিক উপকার আধ্যাত্মিক সম্পন্ন করার মানে আমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ঈশ্বরের প্রকাশ আমার ভেতরে আছে রবীন্দ্রনাথ লিখছেন না আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর এই জগৎ সংসারকে জগতের যাবতীয় মানুষকে এত ভালো লাগে কেন কারণ প্রত্যেকের ভেতরে আমরা বুঝতে বা না পারি বুঝতে পারি বা না পারি আমাদের ভেতরে সে ঈশ্বরের প্রকাশ রয়েছে যাকে খুঁজে চলেছি মন্দির মসজিদ গির্জায় ইবাদতখানায় সর্বত্র তাকে খুঁজে চলেছে সেই ঈশ্বরীয় প্রকাশ সেই অনন্ত শক্তি আমার ভেতরে বিরাজ করছেন এই বোধটা জাগা এবং এই বোধটা যখন জাগবে তখন আমি অনন্ত শক্তির অধিকারী হয়ে উঠব তারপরে এই যে মানসিক উপকার যে আমি পারি এই বোধটা জাগানো যখন আমি নিজের প্রতি এই বিশ্বাস রাখি আমি সেই ঈশ্বরীয় অংশ বিশ্বাস রাখি তখন আমার মানসিক শক্তির বিকাশ হয় স্বামী বিবেকানন্দ বলছেন পুরনো ধর্মমত বলত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক নতুন ধর্মমত বলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক সে নাস্তিক এই নিজেকে বিশ্বাস করা এটা খুব জরুরি আমাদের আত্মবিশ্বাস থাকে না বলে যে কোনো কাজ করতে আমরা প্রবৃত্ত হই না আমরা দূরে চলে যাই আমার শক্তি থাকা সত্ত্বেও সেই শক্তিকে আমি খরচ করতে পারি না এবং তারপরে বলছেন শারীরিক সাহায্য এইগুলি হলে তবে আপনা আপনি এই সাহায্য আর কাউকে করতে হয় না আপনার ভেতরের মানুষটার জাগরণ হয় কীরকম বদল হয় আপনাকে কীরকম একটা ছোট্ট উদাহরণ দিই আমরা যখন এবার যশের রিলিফ করছিলাম প্রায় দু মাসের কাছাকাছি আমরা রিলিফ করেছি আমাদের গাড়ি এমন এমন জায়গায় গিয়েছি যেখানে গাড়ি পৌঁছয় না ফলে আমাদের ক্ষেত্রে অনেক সব জায়গায়তেই এই ম্যাজ এই আমাদের মোটর চালিত যে ভ্যান সেইগুলো ব্যবহার করতে হয়েছে আমরা এরকম সব জিনিসপত্র নিয়ে যেতাম তাতেই বসে যেতাম ফলে এই যে ভ্যানওয়ালারা আসতেন তারা এসে এই আড়াই দুটো দেড়টা দুটো নাগাদ এসে সব জিনিসগুলো আমরা লোড করতাম তারপরে একসঙ্গে তিনটে নাগাদ আমরা বেরিয়ে যেতাম কিছুদিন যাওয়ার পর আমরা আস্তে আস্তে লক্ষ্য করলুম একজন দুজন করে দুটোর বদলে সকালে আসা শুরু করলুম আমি জিজ্ঞেস করলাম সকালে কেন আসছো তারা বললেন তারাও একটি করে সাহায্য করতে পারে দেখুন তাদের তিনটে জিনিসের পরিবর্তন হয়েছে আমরা যখন কাজ করতে যাচ্ছি ইটস ভেরি হোলিস্টিক মানুষের ঈশ্বর জ্ঞানে মানুষের পূজা করতে চলেছি তারা এ বিষয়ে একবারই অবহিত নন তারা ভাবছে চাল ডাল দিতে যাচ্ছে কিন্তু যখন সাধুরা সেই অত্যন্ত ভক্তি করে প্রত্যেকের ব্যাগেতে যখন সেগুলো ভরে দিচ্ছে তার সমস্ত রকম সব কেয়ারটুকু নিয়ে সেটি তাদের মনের মধ্যে অদ্ভুতভাবে পরিবর্তন হতে থাকল তারপরে তাদের মনে হলো মহারাজরা যখন পারে আমার অবসর সময়টাও আমরা ব্যবহার করতে পারি দেখুন এরা কিন্তু কেউ শিক্ষিত নয় বড়জোর খুব টেনে হিঁচড়ে মাধ্যমিক পাস বা ক্লাস এইট পাস কেউ বা ক্লাস ফোর পাসও আছে কিন্তু এদের ভেতরের এইটা বিকাশ হতে থাকলো মহারাজরা যখন পারে তখন আমরাও পারি এবং তারপরে তারা এসে দিনের পর দিন কাজ করতে থাকলো সে অদ্ভুত আনন্দের তারা অধিকারী হতো আমরা আর কী আর করতাম দুপুরে একটু খেতে দিতাম ফিরে এলে আবার একটু চা টিফিন দিতাম সাধুরা ফুটবল খেলতো ওদের সাথে একটু ফুটবল খেলতো কিন্তু ওরা যখন ফিরে যেত একটা অদ্ভুত আনন্দ ওদের চোখে মুখে লেগে থাকতো মনে হতো এই মানুষগুলোকে আমি সব সময় পাবো অকারণে এখন সেই মানুষজনরা আসে কোনো কাজ কিছু করে দিতে হবে কি না আসে কোনো অর্থের বিনিময়ে কাজ নয় এমনি এমনিই তারা আসে মানুষকে এমনি করেই যদি বদল করতে হয় জোর করে তোমায় বদল করছি না তার যে অভাবগুলো আছে সেই অভাবগুলো যদি আমরা তাদের পূর্ণ করে দিতে পারি আপনা আপনিই সেটাই হবে স্বামীজির মতে সর্বোৎকৃষ্ট অভাব পূর্ণ হচ্ছে মানুষকে আধ্যাত্মিক বলসম্পন্ন করা তারপরে হচ্ছে মানুষকে মানসিক বল সম্পন্ন করা এবং সর্বশেষ হচ্ছে মানুষকে শারীরিক বল সম্পন্ন করা স্বামীজি বলছেন কেবল শারীরিক সাহায্যের দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হইতেছে ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসবে এবং দুঃখ অনুভূত হইবেই হইবে যত শারীরিক সাহায্য করো না কেন কোনো দুঃখ একেবারে দূর হইবে না জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানবজাতিকে শুদ্ধ ও পবিত্র করা আমরা জগতে যাহা কিছু দুঃখ কষ্ট অশুভ দেখিতে পাই সবই অজ্ঞান বা অবিদ্যা হইতে প্রসূত মানুষকে জ্ঞানালোক দাও সকল মানুষ পবিত্র আধ্যাত্মিক বলসম্পন্ন শিক্ষিত হোক কেবল তখনই জগৎ হইতে দুঃখ নিবৃত্ত হইবে তাহার পূর্বে নয় দেশের প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করতে পারি হাসপাতালে দেশ ছাইয়া দিতে পারি কিন্তু যতক্ষণ যতদিন না মানুষের স্বভাব বদলাইছে বদলাইতেছে ততক্ষণ দুঃখ কষ্ট থাকিবেই থাকিবে কি সুন্দর কথা বলছেন স্বামী বিবেকানন্দ শারীরিক সাহায্য দ্বারা কখনো দুঃখ দূরীভূত করা যায় না একবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসার্থে গেছি ও পিডিতে দেখাবো বলে সাধুরা যেখানে অপেক্ষা করেন সেই অফিসে আমরা অপেক্ষা করছি যে স্বামীজি আছেন তিনি তখন পুরনো বাড়ি দশ নম্বর ঘরে সেই স্বামীজি বসতেন সেইখানে একে একে আসছেন অনেকে এইটা এই টেস্টটা আমার টাকা নেই এটা ফ্রি করে দেওয়ার ওটা ফ্রি করে দেওয়ার এরকম করার চেষ্টা করছেন একজন ভদ্রলোক এলেন সঙ্গে একজন ভদ্রমহিলাকে নিয়ে তিনি আমাদের স্বামীজিকে বললেন ইনি আমার পিস্তত বোন খুব গরিব একে একটুখানি সাহায্য করে এই এই টেস্টগুলো কম করে দেওয়া যাবে তা মহারাজ হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করছিলেন কোথা থেকে এসছেন কি করেন স্বামী কি করেন কী করেন তা হঠাৎ করে ভদ্রলোককে জিজ্ঞেস করছে আচ্ছা উনি আপনার কীরকম বোন ভদ্রলোক বললেন কেন আমার মাসতুতো বোন আমরা অবাক হয়ে গেছি আমাদের স্বামীজি বলছেন যে খানিকক্ষণ আগে বললেন ইনি আপনার পিস্তুত বোন আর এখন আপনি বলছেন ইনি আপনার মাসতুতো বোন আপনি আদতে দালাল ভদ্রমহিলা স্বীকার করলেন ভদ্রমহিলাকে মহারাজ বললেন আপনি আমার কাছে এলেই এই অভাব পূর্ণ করে দিতে পারেন কিন্তু এই দালাল আমি এই যে ফিগুলো এমনি এমনি মুকুব করে দিতাম তার জন্য দালালকে আনার দরকার ছিল না দেখুন দালালটার সমস্যা হচ্ছে প্রত্যেকবার সে আসেন এসে এই রকমভাবে ফিটা মুকুব করেন তারপরে যতটা ফি মুকুব করে তার খানিকটা তাকে দিতে হয় প্রতিবার তার অভাব পূর্ণ হচ্ছে কিন্তু আবার করে নতুন করে অর্থাভাব আসছে এবং সে প্রতিবার অসৎ বৃত্তির সাহায্য নিচ্ছেন এবং সেই অসৎ বৃত্তির সাহায্য নেবার সময় অনেক সৎ মানুষকেও অসৎ কাজ করতে প্ররোচিত করছেন স্বামীজি বলছেন যে যতই কেবল শারীরিক সাহায্য করার দ্বারা জগতে দুঃখ দূর করা যায় না মানুষের প্রকৃতি পরিবর্তিত হইতেছে যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হইছে ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদা আসিবেই ও দুঃখ অনুভূত হইবেই হইবে রামকৃষ্ণ মিশন যখন প্রথম স্কুল কলেজ বা হাসপাতাল ডিসপেন্সারি তৈরি করেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল একটা আদর্শ স্কুল একটা আদর্শ হস্টেল একটা আদর্শ হাসপাতাল একটা আদর্শ কলেজ কেমন করে হয় সেটা জগতের কাছে দেখানো যাতে জগৎ ওই ভাবটিকে গ্রহণ করে একাধিক ওই রকমভাবের করবে বা ওই রকম ভাব বা ওর কাছে বা ওর চেয়েও বেটার করবে এই ভাব নিয়ে করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে উল্টেই রামকৃষ্ণ মিশনকে আরও স্কুল আরও কলেজ করতে হলো কারণ মানুষ তৈরি হতে পারছে না কারণ তাদের ভেতরের সেই আধ্যাত্মিক শক্তি জাগছে না যা দিয়ে সে এমনই একটা রামকৃষ্ণ মিশনের মতো প্যারালাল ইনস্টিটিউট করতে পারে যেখানে ঠিক এই রকম সেবাভাব হতে পারে কিন্তু ইদানিং একটা নতুন ট্রেন দেখা যাচ্ছে যেটা খুব আকর্ষণীয় বহু মানুষ বহুজন একত্রিত হয়ে মানুষের সেবায় এগিয়ে আসছেন আমরা যখন মানুষের সেবায় এগিয়ে আসি তখন কিন্তু আমরা আমাদের নিজেদের সুখবোধ বা সুখের জন্য যা কিছু করি সেই পরিমাণকে একটুখানি কাটছাঁট করি আমরা এই আমফান এবং গ্যাস রেডিফে দেখলাম বহু এনজিও থেকে খাবার দাবার সমস্ত কিছু নিয়ে এসেছেন এবং সেই সময় ব্রিজ ভেঙে যায় আমাদের আসা যাওয়াটা একেবারে সেই এই তুফানের এই সমুদ্রের ওপর দিয়ে ডিঙি নৌকায় বা ট্রলারে যেখানে ওঠা বেশ কঠিন তাও মানুষজন তাতে করে আসেন মাথায় করে নিয়ে আসেন সেসব খাবার দাবার এই যে খাবার দাবারগুলো ওনারা কিনেছেন এগুলো না ওনারা ওনাদের নিত্য প্রয়োজনীয় খরচকে খানিকটা কেটে তা অন্যের জন্য করছেন কেন করছেন না তাদের এই বোধ জাগছে যে এই মানুষজনের সেবা করলে তারা এক ধরনের আনন্দ খুঁজে পাচ্ছেন শুধু তাই নয় এসে যখন সেই ক্ষুধার্ত মানুষগুলির হাতে তারা সেই খাবারগুলো দেন যত মানুষজনের বদল হতে থাকে মনের মধ্যে একটা আনন্দের ছাপ থাকে তত সেই আনন্দর ভাগ তিনিও পেতে থাকেন আমাদের এখানে এবারে এসেছিলেন কলকাতা পুলিশ থেকে কয়েকজন তারা তাদের অভিজ্ঞতার কথা বলছিলেন এই যে মানুষজন দাঁড়িয়ে আছে তাদেরকে এক এক করে তারা জিনিসপত্র দিচ্ছেন এই দেখেই তাদের ভীষণ আনন্দ প্রত্যেকের জলোচ্ছ্বাসে অনেকেরই বাড়ি চলে গেছে যে পোশাকটা পরে আছেন এই ভিন্ন আর দ্বিতীয় আর কোনো পোশাক নেই যখন মায়েরা নতুন শাড়ি পাচ্ছেন তখন তাদের যে একটা স্বস্তির ছাপ স্বস্তির নিঃশ্বাস তারা ছাড়ছেন সেটির কিন্তু হাজার হাজার থ্যাংক ইউ এর চেয়ে বড় কিন্তু এটি তখনই হয় যখন আমরা সরল পবিত্র হব আধ্যাত্মিক বলসম্পন্ন এবং প্রকৃত অর্থে শিক্ষিত হব তখনই আমরা অন্যের দুঃখ নিবারণে এগিয়ে আসবার চেষ্টা করব স্বামীজি বলছেন গীতায় আমরা পুনঃ পুনঃ পাঠ করি আমাদিগকে অবিরত কর্ম করিতে হইবে সকল কর্মই স্বভাবত শুভাশুভ মিশ্রিত আমরা এমন কোনো কর্ম করিতে পারি না যাহার দ্বারা কোথাও কিছু কিছু না কিছু ভালো হয় আবার এমন কোনো কর্ম করিতে পারি না যাহা হইতে কোথাও না কোথাও কিছু অনিষ্ট হয় প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত তথাপি শাস্ত্র আমাদিগকে অবিরত কর্ম করিতে বলিতেছেন শুভাশুভ উভয়ই নিজ নিজ ফল প্রসব করিবে শুভ কর্মের ফল শুভ অশুভ কর্মের ফল অশুভ হইবে কিন্তু এই শুভাশুভ উভয়ই আত্মার বন্ধন গীতায় ইহার মীমাংসা করা হয়েছে যদি আমরা কর্মে আসক্ত না হই তবে না হই তবে কর্ম আমাদের বন্ধন হইতে পারিবে না এখন কর্মে অনাসক্তি বলতে কি বোঝায় আমরা তাহাই বুঝিতে চেষ্টা করব কি সুন্দর কথা ভাবটি ভারী সুন্দর গীতায় আমরা পুনঃ পুনঃ পাঠ করি আমাদের অবিরত কর্ম করিতে হইবে এইটা হচ্ছে প্রথম কথা আমরা যে নিষ্ক্রিয় হয়ে আছি আমাদের দ্বারা কিছু সম্ভব নয় আমরা শুধু খেয়ালি পোলাও পাকাই মনে মনেই জগৎ উদ্ধার করে ফেলি এই যে অবস্থাটা এর বাইরে যেতে হবে যে কোনোই কর্ম হোক না কেন আমাদের এই অবস্থাটাকে সবার আগে অতিক্রম করতে হবে সবার আগে যতক্ষণ এটাকে অতিক্রম করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগোতে পারবো না প্রত্যেক কর্ম শুভ ফল প্রদান করবে প্রত্যেক কর্ম অশুভ ফল প্রদান করবে এই সত্যটা জেনে আমাদের কাজ করতে হবে প্রত্যেক কর্মের যে শুভটি সেটি যেমন আমার কাছে আসবে প্রত্যেক কর্মের জন্য কৃত অশুভ ফলও তেমনি আমাকে ভোগ করতে হবে কিন্তু ওই অশুভ ফল ভোগ করতে গিয়ে আমরা শুভ ফলটিকেও ছেড়ে দিই তাই স্বামীজি বলছেন যে আমাদের গীতা আমাদের বলছে আমাদের অবিরত কর্ম করিতে হইবে প্রথম এই যে কাজ করার অভ্যাসটা অন্যকে সেবা করারই অভ্যাসটা অন্যের জন্য বেদনা অনুভব করার অভ্যাসটা এটা আমাদের জীবনের অঙ্গ হিসেবে আসা দরকার যতক্ষণ না এটা আমাদের জীবনের অঙ্গ হিসেবে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অশুভ কর্ম তো করতেও পারবো না শুভ কর্ম করা অনেক দূরের ব্যাপার তিনি বলছেন যে প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত তথাপি শাস্ত্র আমাদিওকে অবিরত কর্ম ফল করি বলতে বলেছেন গীতায় কেমন করে শুভ কর্মের ফল শুভ অশুভ কর্মের ফল অশুভ হইবে কিন্তু এই শুভাশুভ উভয়ই আত্মার বন্ধন দেখুন শুভকর্ম আমাদের আবার নতুন কর্মে প্রবৃত্ত করে অশুভ কর্ম আমাদের নতুন কর্ম থেকে নতুন কর্ম করা থেকে বিরত রাখে কখনো আমাদের সেই শুভকর্মের দিকে এগিয়ে যেতে দেয় না দেখুন দুটোই কিন্তু আত্মার বন্ধের কারণ যে আত্মা মুক্ত হতে চাইছে অন্যের সেবার জন্য নিজেকে উৎসর্গ করতে চাইছে সেইটার ভেতরে সে কিছুতেই যেতে পারছে না কেন যেতে পারছে না কারণ তার কারণ হচ্ছে এই যে অশুভ কর্ম তাকে আত্মার এই বন্ধনের ভেতরে আবদ্ধ করে রাখছে আমাদের এইটি ভাবনা চিন্তার মধ্যে আমাদের আসা দরকার শুভকর্ম যেমন লোকে পিট চাপড়াবে তার শুভ ফল হবে এবং আমরা উৎসাহিত হতে থাকব যে শুভকর্ম হোক আমাদের শুভকর্ম আমাদের এরকমভাবে বন্ধনে আবদ্ধ করে রাখে তাই বলছেন যে গীতা ইহার মীমা গীতায় ইহার মীমাংসা করা হয়েছে কি বলছেন যদি আমরা কর্মে আসক্ত না হই তবে কর্ম আমাদের বন্ধন হইতে পারবে না এখন কর্মে আসক্তি বলিতে কি বোঝায় আমরা তাহা বুঝিবার চেষ্টা করব। কর্মে আসক্তি মানে আমি এই কর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছি আমার এই কর্ম থেকে নাম যশ চাই আমি একটা নতুন বাড়ি তৈরি করেছি সেই বাড়িটিকে দেখতে দুর্গের মতো যে গেস্ট আসছে তাকেই দেখাচ্ছে দেখেছেন আমার নেতৃত্বে কী সুন্দর বাড়ি হচ্ছে এই যে প্রত্যেকবার আমি বলছি এবং প্রত্যেকবার এই যে কর্মফল এটার সঙ্গে নিজেকে আমি সম্পৃক্ত করে ফেলেছি এবং এটা যেন আমার জীবন আমি এর বাইরে কিছু ভাবতেই পারছি না সব সবসময় আমাদের তখন মন একই থাকবে কিভাবে আমি এই থেকে আরও প্রশংসা পাই সামান্যতম যদি কেউ নিন্দা করে সামান্যতম যদি কেউ বলে যে না এই কাজটা আপনি ঠিক করছেন না বাড়িটা এটা ভালো হয়েছে কিন্তু এই যে বিল্ডিংয়ে যে জল বেরোনোর যে ইয়েটা প্রণালীগুলো এইগুলো ঠিকঠাক মতো হয়নি তখন কিন্তু আমরা একেবারে মরমে মরে যাই এটা হচ্ছে কথা এবার স্বামীজি ওই অংশটি বলছেন যেটি দিয়ে আজকে আমরা শেষ করব। সেখানে বলা হয়েছে গীতার মূল ভাব এই নিরন্তর কর্ম করো কিন্তু তাহাতে আসক্ত হইও না সংস্কার শব্দটি প্রায় কাছাকাছি অর্থ হলো সহজাত প্রবণতা মনকে যদি একটি হ্রদের সঙ্গে তুলনা করা হয় তবে বলা যায় মনের মধ্যে যে কোনো তরঙ্গ উঠে তাহা প্রশমিত হইলেও একেবারে লুপ্ত হয় না কিন্তু উহা চিত্তের উপর একটি দাগ রাখিয়া যায় এই তরঙ্গটির পুনরাবিভাব পুনরাবির্ভাব সম্ভাবনা থাকে এই দাগ বা এই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনার একত্র নাম হচ্ছে সংস্কার আমরা যে কর্ম করি আমাদিগ আমাদের প্রত্যর প্রত্যেক অঙ্গ সঞ্চালন আমাদের প্রত্যেক চিন্তা চিন্তা চিত্তের উপর একটি সংস্কার রাখিয়া যায় যখন সংস্কারগুলি উপরিভাগে থাকে না তখন এত প্রবল থাকে তারা অবচেতন মনে অজ্ঞাতসারে কার্য করে আমরা প্রতি মুহূর্তে যাহা তাহা মনের উপর আমরা প্রতি আমরা প্রতি মুহূর্তে যাহা তাহা আমাদের মনের উপরের এই সংস্কার সমষ্টি দ্বারা নিরূপিত হয় এই মুহূর্তে আমরা আমার আমি বলতে যাহা উহা যাহা বুঝায় তাহা আমার অতীত জীবনের সংস্কার সমষ্টির ফলমাত্র ইহাই প্রকৃতপক্ষের চরিত্র এই যে ভাবনাটা এটা স্বামীজি আরও একটা জায়গায় একবারে এই কর্মযোগ বক্তৃতার খুব শুরুতেই খুব সহজ করে বলেছেন তুলনা করেছেন একটি সাদা দেওয়ালের সাথে একটি সাদা দেওয়ালের গায়ে একটি দাগ দেওয়া হল আপনি যদি সঙ্গে সঙ্গে সাবান জল দিয়ে সেটাকে মুছে দেন সেই দাগের সামান্যতম কোনো চিহ্ন থাকে না দ্বিতীয় দিন একই জায়গায় আপনি ওই একই রকমের আরেকটি কালো দাগ দিলেন আবার সাবান জল দিয়ে তুলে দেওয়া হলো একটি খুব হালকা কালো রং থাকে এরপরে প্রত্যেকবার একটু করে কালো দাগ এবং সাবান জল দিয়ে মুছে দেওয়া হলেও প্রত্যেকবার একটু একটু করে কালো দাগের পরিমাণ বাড়তে বাড়তে অবশেষে সাবান জল দিয়ে ধোয়া হলেও ওই একটি জায়গা যেখানে কালো রং লেগেছিল সেখানটা কালোই থাকে ওই যে প্রথমবার যে ওই দাগটা লাগলো কি বলছি আমরা সংস্কার এবং এই বারবার সংস্কারগুলো থাকতে থাকতে ওই যে গভীর কালো দাগটি তৈরি হলো ওইটিকে বলা হয় চরিত্র আমাদের এই সংস্কার সমষ্টি থেকে চরিত্র প্রথমবার যখন আপনি মিথ্যে কথা বলেন আপনার খুব কষ্ট হয় আপনার মনে হতে থাকে কেন অকারণে এই মিথ্যে কথা বললাম আমরা অনেক সময় অকারণে মিথ্যে কথা বলতে বলতে দিয়ে মিথ্যে কথার মিথ্যে কথা বলার অভ্যাসে অভ্যস্ত হই প্রথম যখন আমরা অকারণে মিথ্যে কথা বলি তখন আমাদের খুব কষ্ট হয় খুব বেদনা হয় দ্বিতীয়বারে আরেকটু কম তৃতীয়বারে আরেকটু কম এবং শেষবারে মনে হয় না না এখানে মিথ্যে সত্যটা কি অন্য রকমভাবে বলছি আমরা নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করি আমরা নিজেরে যে কাজটা করছি সেটা সঠিক কাজ করছি এই বোধটা আমরা আমাদের মধ্যে জাগাতে থাকি এই চরিত্র আমাদের এই নানা রকমের সংস্কারের সমষ্টি স্বামীজি বলছেন প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয় যদি শুভ সংস্কারগুলি প্রবল হয় তবে চরিত্র সৎ হয় অসৎ সংস্কারগুলি প্রবল হইলে চরিত্র অসৎ হয় যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শুনে মন্দ চিন্তা করে মন্দ কাজ করে তাহার মন মন্দ সংস্কারে পূর্ণ হইয়া যাইবে এবং ওইগুলি অজ্ঞাত সারে তাহার কর্ম ও চিন্তাকে প্রভাবিত করবে বাস্তবিক পক্ষে এই মন্দ সংস্কারগুলি সর্বদা কাজ করিতেছে সুতরাং ইহাদের ফলও মন্দ হইবে এবং ওই ব্যক্তি একটি মন্দলোক হয়ে দাঁড়াইবে এই সে এরূপ না হইয়া পারে না একটা ছোট্ট গল্প বলি এটা গল্প না একটা সত্য ঘটনা আমেরিকা যুক্তরাষ্ট্রে একবার একটি ছোট্ট ছেলে আট বছরের ছেলে আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ডে একটি আট বছরের ছেলে ধরা পড়ল সে একজন প্রথিতযশা গুন্ডা। এবং তার নেতৃত্বে যারা আছে তারা সব তার বয়সে তিন গুণ এই আট বছরের ছেলে ছোট ছেলে বলে তাকে আদালত কারেকশনাল হোম বা সংশোধনাগারে পাঠালেন সংশোধনাগারটি ছিল ছোট ছেলে বলে সংশোধনাগারটি একটি চার্চের আওতায় ছিল সংশোধনা আসার পরে দু তিন দিন থাকার পরে সেই ছেলেটি অন্যান্য যে তারি মতো কয়েদি তাদের সঙ্গে ঝগড়াঝাটি এবং মারপিটে লিপ্ত হতে থাকল যখন তাকে বারবার বাধা দেওয়া হলো তখন একদিন যে ফাদার তিনি দেখাশোনা করেন তাকে তিনি ধরে খুব সে পিটিয়ে দিলেন ফাদার গিয়ে চার্চের ফাদার সুপিরিয়রকে বললেন এই ছেলেকে কিছুতেই রাখা সম্ভব নয় ফাদার সুপিয়ার কিছু না বলে ওই ছেলেটিকে পরের রবিবার চার্চে কফি খেতে আসার জন্য নেমন্তন্ন জানালেন যথারীতি পরের রবিবার ছেলেটি চার্চে এলে ফাদার তাকে নিয়ে মানাস্টারির ভেতরে গেলেন এবং সেখানে গিয়ে ডাইনিং হলে একটি চেয়ার টেবিলে বসিয়ে তাকে এক কাপ কফি এবং কিছু স্ন্যাক্স দিলেন ফাদার নিজে তার বিপরীত দিকের যে চেয়ার সেখানে তিনি বসে থাকলেন তিনি তাকে বলতে থাকলেন বুঝলে তুমি এত ভালো ছেলে আমি তোমার মতো ভালো তোমার মতো ওবিডিয়েন্ট তোমার মতো এরকম ভালো ছেলে আমি আর দেখিনি কিন্তু আজ্ঞাবাহী ছেলে আমি দেখিনি তাহলে তুমি এরকম কাজ করলে কেন আট বছরের ছেলে তো সারাটা জীবন সেই সংগ্রামের মধ্যেই থেকেছে খানিকটা একটু অতিরিক্ত পাকা হয়ে থাকে সে হা হা করে হাসতে হাসতে বলল জীবনে অনেক মিথ্যে কথা শুনেছি ফাদার না আপনি যে নিটোল মিথ্যে কথাটা বললেন এর মতো মিথ্যে কথা এর আগে কেউ কখনো বলেনি ফাদার বললে না হে তুমি ছোট থেকে খারাপ কি খারাপ জীবন কেমন সেটাই জেনে এসেছো এবং সেটিকে ওবিডিয়েন্টলি ফলো করেছো তাই আস তুমি খারাপ জীবনে ভালো কি যদি জানতে তাহলে সেই ভালো জিনিসগুলোকে তুমি ওবিডিয়েন্টলি ফলো করতে আর তাহলে তুমি আজকে ভালো হতে ভালোই হও আর খারাপ হও তোমার মতে আজ্ঞানুভতা বা অবিডিয়েন্সি আছে এইটাকে তুমি কিন্তু ইগনোর করতে পারো না সামান্য একটি কথা ছেলেটার মধ্যে মনের ভেতর একটা তোলপাড় এনে দিল সে প্রতিজ্ঞা করলো সে এখন থেকে ভালোকে শুধু অনুসরণ করবে এবং সে ভালো হবে আমি তার নামটি ভুলে গেছি এই গল্পটা আপনারা পাবেন স্বামী জগদাত্মানন্দজির লেখা লার্ন টু লিভ গ্রন্থের প্রথম খণ্ডে আছে সেখানে নামটাম দেওয়া আছে সে ভদ্রলোক পরবর্তীকালে যুদ্ধে গিয়েছিলেন এবং ভিক্টোরিয়া ক্রস পেয়েছিলেন অথচ তিনি একজন দাগি আসামি ছিলেন আমাদের চোখের সামনে আমরা দেখেছি নাইজাল আকারার গল্প যে ছোট থেকে সে খারাপটিকেই একটু একটু করে অভ্যাস করতে করতে তাকে যখন বাধা দেওয়ার সময় ছিল তাকে যখন বাধা দেওয়া হয়নি তখন সে একটু একটু করে খারাপ হয়েছে আবার যখন সে সৎপথকে দেখতে পেয়েছে তখন সে সৎপথ সৎ কাজে জীবন উৎসর্গের জন্য আপ্রাণ চেষ্টা করছে এই উদাহরণ আমাদের চোখের সামনে আছে স্বামীজি তাই বলছেন এই সংস্কারগুলির হাতে সে যন্ত্রতুল্য হইবে এগুলি তাহাকে জোর করিয়া মন্দ কাজে প্রবৃত্ত করাবে এই রূপ যদি ভালো বিষয়ে চিন্তা করে এবং ভালো কাজ করে সংস্কার সমষ্টিগুলি ভালোই হইবে এবং অনুরূপভাবে ওইগুলি অনিচ্ছা সত্ত্বেও এই ব্যক্তিকে সৎ কার্যে প্রবৃত্ত করবে যখন মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎ চিন্তা করে অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎ কাজ করিবার উদ্যম জাগ্রত হয় তখন সে কোনো অন্যায় কাজ করিতে ইচ্ছে করিলেও এই সকল সংস্কারের সমষ্টি তাহার মন তাহাকে উহা করিতে দিবে না এই সংস্কারগুলি তাহাকে মন্দকর্ম হইতে ফিরাইয়া নিবে সে তখন তাহার সৎ সংস্কারগুলি দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয় যখন এইরূপ হয় তখনই সেই ব্যক্তির চরিত্র গঠিত হইয়াছে বলা যায় অতএব আমরা অনেক সময় দেখবেন সমালোচনা করে থাকি যে খারাপ ছেলে তাকে খারাপ খারাপ বলে থাকি আমাদের সমালোচনা করতে যেহেতু ট্যাক্স লাগে না তাই আমরা খুব সহজেই অন্যের সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়ি ট্যাক্স লাগলে বোধহয় আমরা এই রকম জাতীয় অন্যায় কাজ কখনো করতাম না আমরা কাউকে ভালো জিনিসটা দেখাতে পারি না সব সময় বলি তুমি এটি করলে না কেন ওটি করলে না কেন এটি করলে না কেন আমরা যদি চেষ্টা করে বলি এইটি করলে এরকমটি হতো এইটি করলে এরকমটি হতো এই কাজটা এই কারণে করা হয় এই এইরকমভাবে যদি সেই মানুষটিকে ভালোর দিকে প্রবৃত্ত করতে পারি একবার সে ভালোর স্বাদ পেলে সে আর কখনো করবে না রবীন্দ্রনাথের গানে আছে না যে কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এর দিই অমনি ও মুখ হেরি স্মরণে সে হয় সারা তার মানে কি আমি আমার ইষ্টদেবতার মুখের ছবি হাতে নিয়ে নিয়ে ঘুরছি তা নয় সেই শুভ বস্তুকে চিন্তা করে করে সেই শুভ বস্তুর ছাপ আমার মনের মধ্যে এমনভাবে পড়ে মন যখন বলতে থাকে খারাপ করো তখন মনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় সে গরু হয়ে ওঠে বলে এমনটি করোনা এমনটি করতেনি আজ এই পর্যন্ত স্বামীজির ইচ্ছা হলে আবার আমরা সমবেত হব এই বক্তৃতার বাকি অংশটুকু আলোচনার জন্য ওম নাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষ্যবাসি নামী লোকানাম ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রী